হ্যালো আপুরা ভাইয়ারা, কেমন আছো তোমরা সবাই? আমি সকাল সকাল একটু চা বানাচ্ছি, বরাবরের মতো সবসময় আমার চা পড়ে যায় ওভেনে বানাতে গেলে। সো আমি এখন একটু চা বানিয়ে রেডি হব, একটু বাইরে যাব। সো ভাবলাম তোমাদের সাথে ছোট একটা ভিডিও শেয়ার করি। যেহেতু আমার পুরো মেকআপটাই ডান, সো বাকি রয়ে গেছে শুধু মাস্কারাটা। আমি মাস্কারার জন্য আজকে ইউজ করছি মেবেলিনের এই ভলিউমাইজিং মাস্কারাটা, যেটা কিনা তোমার ল্যাশকে অনেক বেশি বেশি ভলিউম দিবে এবং চোখটাকে দেখতে খুব বিগার দেখা যাবে। সো এখন আমি আমার লিপসটাকে ড্র করছি কাইলি জেনারের এই নিউড ব্রাউন শেডটা দিয়ে। আমি আমার লিপটাকে ভালোভাবে ড্র করে নিচ্ছি। আমি লিপস্টিকে ড্র করার পর আমি এই দুটো লিপস্টিকের শেড আমি চুজ করেছি আজকের জন্য। আমার কাছে মনে হয়েছে আমার আজকের ড্রেস আপের জন্য এই দুটো শেডই আমাকে মানাবে। সো আমি আজকে যেটা ইউজ করছি সেটা হচ্ছে ক্যাট ভন ডি শেড ললিতা, এই শেডটা আমি ইউজ করছি। অ্যান্ড দেন কিকো মিলানোর মিনি লিপস্টিক রোজ শেড আমি ইউজ করেছি আজকে, যেটা কিনা আমার লিপসটাকে একটু বেশি ফুলার লাগবে অ্যান্ড নুড একটা সে ভাইব দিবে আর কি। সো এখন আমি আমার ক্যাট ভন ডি লিপস্টিকের উপরে একটু হালকা করে কিকো শেডটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি হালকা হালকা করে একটু জাস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। সো এই ছিল আমার আজকে ছোট্ট একটা মেকআপের শর্ট একটা ভিডিও। অ্যাকচুয়ালি এটা মেকআপ ভিডিও না, এটা হচ্ছে আমার লিপস্টিক সোয়াচ বলতে পারো তোমরা, যেটা আমি অ্যাজ ইউজুয়াল করে থাকি। লিপস্টিক দিতে দিতে আমার একটা লিপস্টিক পড়ে গেল নিচে, মনে হলো বুকের ভেতরটা ধরপড় ধরপড় করে উঠলো। সো এই ছিল আমার আজকের ছোট্ট একটা শর্ট ভিডিও তোমাদের জন্য মেক করেছি। আর হ্যাঁ, তোমরা যদি এইসব প্রোডাক্ট যদি পারচেস করতে চাও, আমার পেজ মিরর বাই সানজিদা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। আর আমি ওয়ার্ল্ড ওয়াইড শিপমেন্ট করে থাকি। সো এই ছিল ফাইনাল লুক। সো বাই বাই, ভালো থেকো তোমরা সবাই। আর আমি বাইরের সানলাইটেও তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি আমার লিপস্টিক শেডটা এবং আমার মেকআপটাও দেখিয়ে নিচ্ছি। আর তোমরা যদি আমার মেকআপ ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাতে পারো এবং আমাকে ইনবক্সেও জানাতে পারো। সো ভালো থেকো তোমরা সবাই, বাই বাই।